একেবারেই রং দেব না, তাই কখনো হয় না, একেবারেই হয় না। তবে রং খেলতে গেলে কিন্তু দেখা যায় মাঝে মধ্যেই সেই রঙের কারণে নানা রকমের কিন্তু কিছু না কিছু প্রবলেম হয়, কারুর অ্যালার্জির সমস্যা আছে, কারুর বা অন্য কিছু। সেই কারণের জন্যই আমরা বেশ কিছু বছর ধরে ভেষজ আবিরের ওপর ঝুঁকেছি, আর তো মাত্র কটা দিন, তারপরই রঙের উৎসব, রঙিন হবেন আর থেকে আসি সকলেই। রঙের বাজারে এখন ভেষজ আবিরের চাহিদা বেড়েছে, যাতে রাসায়নিক রং ক্ষতি না করে তার জন্য উদ্যোগ নিয়েছে নদিয়ার একটি স্বনির্ভর গোষ্ঠী। সেখানকার মহিলারা এখন ব্যস্ত ভেষজ রং তৈরি করতে। শান্তিপুরে শ্রীরাম গাঙ্গুলি লেনে এখন ব্যস্ততা তুঙ্গে। শিমের পাতা থেকে তৈরি হচ্ছে সবুজ আবির, কুই মিটুরি থেকে তৈরি হচ্ছে বেগুনি রঙের আবির, কাঁচা হলুদ শুকিয়ে গুঁড়ো করে তা থেকে তৈরি হচ্ছে হলুদ রঙের আবির, এছাড়াও জবা ফুল শুকিয়ে গুঁড়ো করে তৈরি হচ্ছে লাল ভেষজ আবির। প্রায় 10 থেকে 12 জন মহিলা মিলে এখন এই কাজ করছেন, তাদের মধ্যে অনেকে গৃহবধূ, আবার অনেকে সবে মাত্র হয়তো স্নাতক পাশ করেছেন। স্বনির্ভর হওয়া লক্ষ্যে তারা এই সমিতির হয়ে বিভিন্ন ধরনের জিনিস সারা বছর ধরে তৈরি করে থাকেন। বর্তমানে ভেষজ প্রসাধনীর চাহিদাও যথেষ্ট বেড়েছে, 1 কেজি আবির তৈরি করতে পারলে মিলবে 50 টাকা। বর্তমানে ভেষজ আবিরের পাইকারি দাম 200 টাকা প্রতি কিলো। যারা তৈরি করছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলেছিলাম, তারা কি বলছেন শোনাবো আপনাদের। সাথে সবজির যে আমরা যে জৈব সারে যে সবজি তৈরি হয়, আমাদের যে সংগঠনের চাষিদের যারা তৈরি করে তাদের থেকে শিমের পাতা নিয়ে এসে সবুজ রংটা করেছি, কুই মিচুই নিয়ে এসে গোলাপি রং করেছি, চাষের যে হলুদটা আছে কাঁচা হলুদ গুঁড়ো করে ওটাকে দিয়ে হলুদ রং করেছি। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই রঙের উৎসব, তাতে মেতে উঠবে প্রত্যেকেই। আর তাতে যাতে কারোর কোনো ক্ষতি না হয়, কারণ রাসায়নিক থেকে সরে আসছেন অনেকেই, ভেষজ রং তৈরি করছেন শান্তিপুরের শ্রীরাম গাঙ্গুলি লেনে বেশ কিছু স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাদের ব্যস্ততা কিন্তু এখন বেশ তুঙ্গে। তবে তারা কোন রং, মানে কি রং বানাচ্ছেন জানেন? ভেষজ রং, শিমের পাতা দিয়ে তারা তৈরি করছেন সবুজ আবির, পুঁই মিটুরি থেকে বেগুনি আবির, আবার কাঁচা হলুদ থেকে তৈরি হয়ে যাচ্ছে হলুদ রঙের আবির, আর লালটা বানাচ্ছেন তারা জবা ফুল দিয়ে। এরকম বিভিন্ন রকমের ফুল সবজি দিয়েই কিন্তু তারা নানা রঙের আবির বানাচ্ছেন। নিশ্চয়ই আপনারাও অপেক্ষা করছেন, কারণ হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপর আপনারাও রঙের উৎসবে মাতোয়ারা হবেন। তার ব্যস্ততাও আপনাদেরকে দেখালাম, এরকম আরও অনেক আপডেট রয়েছে আপনাদের জন্য। তার জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।